নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ একাডেমি অফ ফোকলোর একটি বিশেষ বক্তৃতার আয়োজন করেছে। তার আগে সামান্য পূর্বসূত্র দেখে নেওয়া হয়তো প্রাসঙ্গিক হতে পারে। আপনারা সবাই জানেন, 1952 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার স্বীকৃতির জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, 1971-এ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের মাধ্যমে তার সার্থকতা সূচিত হয়। কিন্তু তার আগেই 1952-র 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে বিরাট প্রতিবাদ মিছিল বের করেছিলেন মাতৃভাষা স্বীকৃতির জন্য, সেই মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান জব্বার, রফিক, সালাম এবং বরকত। এদের পাশাপাশি আমাদের আরো মনে পড়বে 1961 সালের 19 মে তারিখে বরাক উপত্যকায় বাংলা ভাষার স্বীকৃতি চাওয়া 11 জন বাংলাভাষী মানুষের শহীদ হওয়ার মর্মন্তুদ বাস্তবের কথাও। মাতৃভাষার স্বীকৃতির জন্য শহীদ হওয়া মানুষগুলির সম্মানে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি তারিখটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে এবং 2000 সাল থেকে বিশ্বজুড়ে এই দিনটি পালনের মাধ্যমে একদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রদান ও পাশাপাশি নিজের ভাষার প্রতি সম্মান জ্ঞাপনের বিষয়টি গুরুত্ব পেতে থাকে। ইদানিংকালে নানাভাবে বাংলা ভাষার যে বিকৃতি শুনতে পাওয়া যায় বা তথাকথিত পরিশীলিত শহুরে ভাষা ও মানুষের মুখের ভাষা তথা লোকভাষার মধ্যে বিভাজনের মাধ্যমে যে একটি সামাজিক দূরত্ব তৈরি করার প্রবণতা লক্ষ্য করা যায়, আমাদের মনে হয়েছে সেগুলির প্রতি যদি দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলেই হয়তো ভাষা দিবসকে যথার্থ মর্যাদা দেওয়া যেতে পারে। তাই আগামীকাল 21শে ফেব্রুয়ারি স্মরণে আজকের বিশেষ বক্তৃতায় আমাদের অতিথি বিশিষ্ট ভাষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং আমাদের অনেকেরই মাস্টারমশাই শ্রদ্ধেয় অধ্যাপক পবিত্র সরকার। বিশেষ দিনটির স্মরণে স্যার আজকে আলোচনা করবেন ভাষা না লোকভাষা এই বিষয়ে। আসুন আর কালক্ষেপ না করে আমরা স্যারের কাছে যাই, স্যারের বক্তৃতা শুনে সমৃদ্ধ হই। আহ্বান জানাচ্ছি স্যারকে। নমস্কার স্যার, স্বাগত জানাই আপনাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আসুন স্যার। ভালো থাক, সবাই ভালো থাকুক। এই একটা বছর নানা রকম দুর্গত সময়ের মধ্যে দিয়ে আমরা এসেছি। মানুষের জিজ্ঞাসা, অদম্য আশা, স্বপ্ন আমাদের খানিকটা দুঃসময় পার হতে সাহায্য করেছে এবং আমরা আবার পরস্পরের সঙ্গে কথা বলতে চাইছি, বলার নানা উপলক্ষ খুঁজে নিচ্ছি। আমি তাই একাডেমি অফ ফোকলোরকে ধন্যবাদ জানাই যে তারা এই রকম নানা নিয়মিত নানান ধরনের বক্তৃতা, স্মারক বক্তৃতা এবং বিশেষ বক্তৃতার মধ্যে দিয়ে তারা পরস্পরের সঙ্গে একটা বন্ধন এবং সংহতি এবং জ্ঞানের আদান প্রদানের রাস্তাটা খোলা রেখেছেন। আজকে আমাকে বলা হয়েছে লোকভাষা সম্বন্ধে বলবার জন্য। লোকভাষা সম্বন্ধে বলার আগে আমি আগে ভাষা কথাটা যে নানা রকম অর্থ দাঁড়িয়েছে সেইটা সম্বন্ধে আপনাদের কাছে একটুখানি খুলে বলবার চেষ্টা করি। বিংশ শতাব্দীতে ভাষা একটা প্রধান ভাগ হয়ে যায়, যে ভাষা হচ্ছে সেই ক্ষমতা, সেই শক্তি, সেই আচরণ যা শুধু মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই। অর্থাৎ অন্য কোনো প্রাণী মানুষের মতো ধ্বনি সাজিয়ে অর্থের খণ্ড তৈরি করে তাকে জুড়ে জুড়ে বাক্য তৈরি করে বাক্যের পর বাক্য ব্যবহার করে এই পরস্পরের ভাবনা, সংবাদ, আবেগ এগুলোর আদান প্রদান করে না, এমনকি ঝগড়াঝাটিও করে না। শর্মিষ্ঠ বাবা কেমন আছে? ও আমি একটু একটা ওয়েবিনারে আছি, সেই জন্য ওকে ভালো আছে তো?
ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, এটা আমি আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই যে মানুষের বিশেষ সম্পত্তি প্রকৃতি, যেখানে মানুষের প্রতি পক্ষপাত দেখিয়েছেন, যে ধনী সাজিয়ে সাজিয়ে অর্থের খণ্ড তৈরি করে, এই অর্থের খণ্ডগুলো জুড়ে জুড়ে বাক্য তৈরি করে পরস্পরের মধ্যে আদান প্রদান করার একেবারে সুনির্দিষ্ট উপায়, যেটা আর কোনো পশু পাখির নেই। এই যে ভাষা, এটাকে একটা ভাষা ভাবা যায়, এইটি ভাষা বিশ শতকের যিনি শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী তিনি চমস্কি, নোয়াম চমস্কি, তিনি বলেছেন যে ভাষা, এখন তো মুখের কথা আমি বড় বড় অক্ষরে দেখাতে পারি না, কিন্তু ভাষা বা মানব ভাষা বা ইংরেজিতে তিনি বলেছেন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এই মানব ভাষা কেন আমরা ভাবি একটা ভাষা বলে? আমরা তো সাধারণ অভিজ্ঞতায় দেখি হাজার হাজার ভাষা। একটা এথনোলগ বলে আমেরিকার যে পত্রিকা, তারা হিসেব বার করে, হিসেবে এখন আছে 7,500টার মতো ভাষা আছে। 7,500টার মতো ভাষা আমরা শুনি, আমরা বাংলা শুনি, হিন্দি শুনি, ইংরেজি শুনি, যে পরিবেশে কখনো সাঁওতালি শুনি, কখনো আরও নানা ভাষা শুনি, ইউটিউব বা টেলিভিশন খুললে অজস্র রকম ভাষা শোনা যায়। আমাদের ধারণা ভাষা অনেক রকমের, তাহলে এক রকমের ভাষা কী করে হতে পারে? এখন চমস্কি এইটা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ভাষা অনেক রকমের হলেও বাইরের চেহারায় শুনতে, কিন্তু ভাষা একটাও ভাবা যায়, একটা ভাষাও ভাবা যায় এই জন্যে যে সব ভাষার এইভাবে কাজ করে, একভাবে কাজ করে। কিভাবে? ওই ধ্বনি সাজিয়ে সাজিয়ে খণ্ড, অর্থের খণ্ড তৈরি করে, অর্থের খণ্ড সাজিয়ে শব্দ বা পদবন্ধ যাকে বলে ফ্রেজ তৈরি করে, সেগুলো সাজিয়ে বাক্য তৈরি করে। এই এটা পৃথিবীর সমস্ত ভাষা একভাবে চালিয়ে যায়। কাজেই তুমি পৃথিবীর সমস্ত ভাষাকে একটা ভাষা ভাবতে পারো, তার নাম দিতে পারো হয়তো সর্বভাষা, তার নাম দিতে পারো মানব ভাষা বা ওই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ চমস্কি যেমন বলেছে। আরে সেইটা একটা ধারণা, এই ধারণাটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, অবস্তুক ধারণা, আমাদের শুধু ধারণা মাত্র, কারণ জ্যান্ত নিদর্শন যা কিছু দেখি সে হচ্ছে আলাদা আলাদা ভাষা। হ্যাঁ অনেক ভাষার মধ্যে মিল আছে, কারণ সেগুলো এক বংশের ভাষা, অনেক সময় পাশাপাশি রাখলে চেনা যায় যে এরা কাছাকাছি, এক মায়ের পেটের বোন বলে চেনা যায়, কিন্তু তা সত্ত্বেও ভাষাগুলো আলাদা হয়ে গেছে, অনেক আলাদা হয়ে গেছে। কাজেই এই হলো দুটো ধারণা, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবস্তুক ধারণা, একটা সর্বাঙ্গীন মানব ভাষা, এটা আমরা আমরা শুধু ধারণার মধ্যেই রাখতে পারি। আরেকটা হচ্ছে কংক্রিট বস্তুগত বাস্তব অজস্র ভাষা, 7,500 বা 7,500 ভাষা আমরা কাজ করি এই 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 বাস্তব ভাষাগুলোকে নিয়ে। আমরা সেখানে আসি, আমরা অবস্তুক যে ভাষার ধারণা, সর্বভাষার যে ধারণা, সেগুলো আলাদা করে রাখি। এখন সেই ধারণাটাকে আলাদা করে রাখি, সেটা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না, কারণ লোকভাষার প্রসঙ্গটা ওই বাস্তব ভাষার সঙ্গে জড়িত, ওই অবস্তুক বোধগত ভাষার সঙ্গে জড়িত নয়। তাহলে আমরা একটা জ্যান্ত বাস্তব ভাষা নিয়ে কথা বলি, সেটা আমরা সবাই যে ভাষাটা বলছি, আমি যে ভাষাটা বলছি বাংলা ভাষা, একটা ভাষা, এটা বাস্তব ভাষা, এটা প্রায় 25-30 কোটির মতো মানুষ বলে, মানুষ ছড়িয়ে আছে নানা অঞ্চলে, ঝাড়খণ্ড থেকে শুরু করে একেবারে সিলেট শ্রীহট্ট পর্যন্ত ত্রিপুরায় ছড়িয়ে আছে, আসামে
ছড়িয়ে আছে বরাক উপত্যকায়, সারা পৃথিবীতে অভিবাসী হিসেবেও বাঙালি প্রচুর ছড়িয়ে আছে। কিন্তু সত্যি সত্যি এই বাংলা ভাষাটা কি, কোনটা বাংলা ভাষা, এই প্রশ্নটা এবার করি। আমি লোকভাষার পরে যাব, কোনটা বাংলা ভাষা? এই যে আমি যে বাংলাটা বলছি, এটা কি একমাত্র বাংলা ভাষা? আমরা সবাই জানি তা নয়। যারা লোক সংস্কৃতি নিয়ে কাজ করেন, মাঠে ময়দানে ঘোরেন, তারা জানেন, তারা বাংলা অঞ্চলে যদি কাজ করেন, নানা জায়গায় তাদের যেতে হয় এবং ভাষা বললে যায়। ফলে ওই ঝাড়খণ্ড থেকে শুরু করে ঝাড়খণ্ডের ভাষা একরকম, ওড়িশা পশ্চিমবাংলার সীমানা দীঘা কাঁথি অঞ্চলের ভাষা একরকম, দক্ষিণ চব্বিশ পরগনার ভাষা একরকম, খুলনার ভাষা একরকম, বর্ধমানের ভাষা একরকম, নদিয়ার ভাষা একরকম, যশোরের ভাষা একরকম। এখন তো বাংলাদেশে প্রায় 64 মতো জেলা হয়ে গেছে, তা আগে এইসবগুলো আমাদের মনে আছে। তো এরকম করে ঢাকাই ভাষা একরকম, নোয়াখালীর ভাষা, ওপরে নিচে ডাইনে বাঁয়ে যত আমরা যেখানে যাই, একটা প্রান্তে গিয়ে হয়তো পৌঁছে বলবো যেখানে বাংলা শেষ হয়ে যাচ্ছে, হয়তো চট্টগ্রাম পেরিয়ে আর এখানে পৌঁছলেও বলতে পারবো বলতে পারবো না, কারণ অনেক জায়গায় মিশে মিশে থাকে, মিশ্র ভাষা তৈরি হয়। যেমন দীঘা রাস্তার ধারে যে বাঙালিরা বাস করেন, তারা বাংলা এবং ওড়িয়ার একটা মিশ্র ভাষা এইভাবে আস্তে আস্তে মিশে যায়, জলের সঙ্গে অন্য সাধারণ তরল যেমন মিশে যায়, বা জল বা দুধ যেরকম করে মিশে যায়, সেরকম আস্তে আস্তে মিশে যায়। কিন্তু এক জায়গায় গিয়ে বলতে হবে, না আমি বাংলা বলছি না, আমি ওড়িয়া বলছি। কি করে? এর মূলে একটা রাজনৈতিক বিবেচনা আছে। বাংলা শেষ হয়ে ওড়িয়া শুরু হলো, বাংলা শেষ হয়ে ধরা যাক হিন্দি শুরু হলো, বাংলা শেষ হয়ে অসমীয়া শুরু হলো, এর মূলে একটা রাজনৈতিক বিবেচনা আছে। রাজনৈতিক বিবেচনা হচ্ছে, যেখানে অসমের প্রশাসন আছে সেখানকার ভাষাটা যদি বাংলা থেকে খানিকটা আলাদা হয়, এবং সেখানকার ভাষীরা যদি মনে করে আমার ভাষা অসমীয়া, ব্যাস সে ভাষীরা বলে দেবে যে তার ভাষা বাংলা না অসমীয়া, এটা তার বোধ রাজনীতি আইডেন্টিটি তাকে সেটা। অরিন্দম, আমি একটা সেমিনারে আছি, ওই ওয়েবিনারে, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, কারণ তিনি তার রাজনৈতিক আত্মপরিচয় খোঁজেন অসমীয়ত্বের মধ্যে, ফলে তিনি বলতে শুরু করেন ভাষাটা আমার অসমীয়া। ওড়িয়া ওই সীমানার, বাংলার সীমানার বাইরে গেলে ওড়িয়া ভাবেন, আমি তো ওড়িশার মানুষ, ফলে আমি ওড়িশাটা ওড়িয়া হচ্ছে আমার ভাষা। আর যদিও দীঘা কাঁথি অঞ্চলের এপাশের লোকেরা আবার বলেন আমরা বাংলা, আমার একই ভাষা বলছেন, কিন্তু তারা বলেন বাংলা আমার ভাষা, কারণ তিনি বঙ্গীয় রাজনৈতিক অঞ্চলের মধ্যে আছে। এরকমভাবে রাজনীতির আত্মপরিচয় অনেক সময় ভাষার পরিচয়কে প্রভাবিত করে। এটা নিয়ে খুব মজার গল্প আছে। নরওয়ে আর সুইডেনের মধ্যে সীমানা ছিল একটা, সেই সীমানা এপাশের লোকেরা বলতো আমরা নরওয়েজিয়ান বলি, ওপাশের লোকেরা বলতো আমরা সুইডিশ বলি, ভাষা কিন্তু একই রকম। এবার সীমানাটা পরিবর্তিত হলো, একটু সুইডেনের একটু অংশ কেটে নিয়ে নরওয়েতে চলে গেল। তখন যারা ভেতরে চলে গেল তারা আবার বলতে লাগলো যে আমরা এবার নরওয়েজিয়ান বলছি, আমরা সুইডিশ বলছি। তার মানে কি? ওই রাজনৈতিক পরিচয়টা যা হলো সেই সূত্রেই ভাষার পরিচয়টা তৈরি হয়ে গেল। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে ওই একই বোধ যে আমার রাজনৈতিক পরিচয়টা কি, আমি কি সুইডেনের অধিবাসী? সুইডেনের অধিবাসী যদি হই, ভৌগোলিক এবং রাজনৈতিক সুইডেনের অধিবাসী, আমার ভাষা সুইডিশ। আর আমি যদি
রাজনৈতিক ভাবে নরওয়ের অধিবাসী হয়ে আমার ভাষায় নরওয়েজিয়ান বলছে, একই ভাষা, সীমানায় একই ভাষা বলছে। ফলে মনে রাখবে যে ভাষার একটা পরিচয় নির্ভর করে তার রাজনৈতিক আত্মপরিচয়ের ওপর, কোন রাজনৈতিক ভূখণ্ডের মধ্যে, কোন প্রশাসনিক ভূখণ্ডের মধ্যে ভাষাটা বলা হচ্ছে। তা পেরিয়েও যায়, পেরিয়ে যায়, যেমন বরাক উপত্যকায় তারা পশ্চিমবঙ্গে, কিন্তু তারা জানে তাদের যে বোধ যে আমরা বাংলা বলছি, আমরা বাংলা, তাদের নিয়ে তো অনেক টানা হ্যাচড়া হয়েছে, পাকিস্তান হবে কি হবে না এ নিয়ে টানা হ্যাচড়া হয়েছে, তারা এই বোধটা নিজের মধ্যে লালন করে চলেছেন যে আমরা বাংলা বাংলা বলি, আমরা বাঙালি। ফলে শেষ পর্যন্ত রাজনৈতিক পরিচয় যেমন একটা প্রভাব ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গে যারা বলেন ভাষাটা তাদের বোধটাও একটা প্রভাব ফেলে যে আমরা, কারণ কারণ হচ্ছে শুধুমাত্র মুখের কথা নয়, মুখের কথা আমি এখন সিলেটের কথা হয়তো বুঝতে পারবো না, কিন্তু ভাষার আরেকটা স্তরে তারা একটা বড় বন্ধন হচ্ছে, ধরুন যে যেটাকে আমরা মান্য চলিত বাংলা বলি, স্ট্যান্ডার্ড, তারা তো সেটা ব্যবহার করছেন, অসমীয়ারা এটা ব্যবহার করবে না, কিন্তু যেখানে যত বাঙালি আছেন পরস্পরের সঙ্গে কথা বলার জন্যে, পরস্পরকে বোঝবার জন্যে, নিজের কথা বোঝাবার জন্যে, তারা এই সমস্ত ভাষার মধ্যে থেকে, বাংলা ভাষার অজস্র রূপের মধ্যে থেকে এই রূপটাকে গ্রহণ করেছেন, মান্য চলিত বাংলা বা প্রমিত বাংলা। ফলে সিলেটের লোক, চট্টগ্রামের লোক, পুরুলিয়ার লোকের সঙ্গে কথা বলতে হলে তারা মান্য চলিত বাংলাকে ব্যবহার করে, সেই জন্যই তারা নিজেদের এই এই বন্ধনটা যে এই পরিচয়টা ধরে রাখেন যে আমরা মান্য চলিত বাংলার দ্বারা পরস্পরের সঙ্গে আবদ্ধ, পরস্পরের সঙ্গে বন্ধনে বদ্ধ। ফলে এক নম্বর হলো প্রশাসন, ঠিক আছে, কিন্তু প্রশাসনও যেখানে ফেইল করে, প্রশাসনও যেখানে আটকে যায়, সেখানে ওই একটা মানসিক বন্ধন এবং বাস্তব বন্ধন যে আমি সব মান্যভাবে কোনটা ব্যবহার করি, ঘর থেকে বেরিয়ে আমি আমি কি কোনটা ব্যবহার করি, আমি স্কুলের ভাষা কি ব্যবহার করি, আমি ওই শিক্ষা দীক্ষায় আদান প্রদানের ভাষা কি ব্যবহার করি, মান্য চলিত বাংলাটা ব্যবহার করি, বাংলাদেশে যেটাকে বলা হয় প্রমিত বাংলা। তাহলে দেখা গেল যে ভাষার কত কত রকমের, একটা ভাষার অজস্র পরিচয় তো আছেই, যেমন ইংরেজি, ইংরেজি তো প্রশাসনিক পরিচয় ছাড়িয়েও অনেক জায়গায় চলে গেছে, ইংল্যান্ড একটা প্রশাসন, আমেরিকা যুক্তরাষ্ট্র একটা প্রশাসন, দক্ষিণ আফ্রিকা একটা প্রশাসন, অস্ট্রেলিয়ার একটা প্রশাসন, ইংরেজি ছড়িয়ে গেছে অনেক অনেক জায়গায়, প্রশাসনকে অতিক্রম করে ভূগোল প্রশাসন, কিন্তু সঙ্গে সঙ্গে ওই ভাষা যেটা একটা বন্ধন তৈরি, যে একটা ভাষার সঙ্গে আমরা সকলে বন্ধনে আবদ্ধ আছি, সেই বন্ধনটা বড় বন্ধন হচ্ছে ওই মান্য চলিত বা প্রশাসন স্ট্যান্ডার্ড। এটা সব বড় ভাষার ক্ষেত্রে এটা হয়, হিন্দি যেমন, হিন্দি ভারতে আছে কিন্তু আবার সেই পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে সুরিনাম বলে একটা জায়গা, সুরিনামেও শ্রমিকেরা তারা হিন্দি ভাষা ব্যবহার করে, তাদের হিন্দি ভাষা অবশ্যই অন্যরকম, কিন্তু কিন্তু মরিশাসে আরেক ধরনের হিন্দি আছে, অন্যরকম হিন্দি, কিন্তু এই প্রশাসনকে অতিক্রম করে, ভূগোলকে অতিক্রম করে তারা হিন্দির সঙ্গে যোগসূত্র রেখেছে। আমরা আমাদের বাংলাও যেমন নানান দেশ প্রদেশ ছাড়িয়ে একটা বিস্তীর্ণ এলাকায় ওই একটা আত্মপরিচয়ের বন্ধনে বেঁধেছে, সেটা হচ্ছে আমরা বাঙালি। বাঙালি কেন না, আমরা যে বঙ্গ বলে যে একটা এখন ভূগোল বা রাষ্ট্র আছে তা নয়, বাংলাদেশ আছে অবশ্যই, কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, আন্দামান এবং সব মিলিয়ে সারা পৃথিবীতে অভিবাসী বাঙালি, যারা মনে করে যে আমার এই আত্মপরিচয়টা জরুরি, এবং আত্মপরিচয়ের বড় উপায় হচ্ছে ভাষা। ভাষার কোন রূপটা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মান্য চলিত বাংলা, যেটা দুটো চেহারা আছে,
একটা মুখে বলার চেহারা আর একটা লেখার চেহারা। এখন মান্যচলিত বাংলা ছাড়া এটা স্ট্যান্ডার্ড বলা হয় আর কত রকমের বাংলা আছে? অনেক রকমের বাংলা আছে, সব ভাষারই কিন্তু এরকম আছে একটা স্ট্যান্ডার্ড, কিন্তু তাছাড়া অনেকগুলো নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড আমি আমি এই শব্দগুলো যখন ব্যবহার করছি ভাষাবিজ্ঞানের শব্দ, তখন এই সতর্কতাটা আমি মানে আপনাদের কাছে রাখতে চাই যে ভাষাবিজ্ঞানে কিন্তু এই এই এগুলোর মধ্যে মানমর্যাদার কোনো তফাত করে না, ব্যবহারের তফাত করে। মান্যচলিত বা প্রমিতটা প্রচুর বেশি ব্যবহার হয়, শক্তির তফাত করে, কারণ এটা বেশি ব্যবহারে বেশি কাজে লাগে। কিন্তু ভাষাবিজ্ঞান বলে দুটোই নিজের নিজের কাজ করে যথাসাধ্য। ফলে একটা ভালো ভাষা আর একটা খারাপ ভাষা, এই ভালো খারাপ এইটা বিজ্ঞানের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে। তাহলে যাই হোক, আমরা দেখছি যে একটা ভাষার ক্ষেত্রে তার অনেকগুলো চেহারা দাঁড়িয়ে যায়। অনেকগুলো চেহারার মধ্যে কি কি আছে? আছে জায়গায় জায়গায় যে আলাদা তাদের চেহারা, এগুলোকে আপনারা সবাই জানেন, যারা বাংলার সাহিত্য যে কোনো সাহিত্য পড়েছেন তারা জানেন এগুলোকে উপভাষা বলে, আর একটু বিস্তারিত করে করে আঞ্চলিক উপভাষা। কখনো জেলা ধরে ধরে আমরা বুঝি, কখনো অঞ্চল ধরে ধরে বুঝি। এখন সত্যি সত্যি উপভাষা এমন বদলায় যে প্রত্যেকটা উপভাষার তন্ন তন্ন করে খোঁজ করে প্রত্যেকটাকে চিহ্নিত করে প্রত্যেকটার বিবরণ তৈরি করা একটা বিশাল কাজ। সেটা এটা ভাষার সর্বেক্ষণ লিঙ্গুইস্টিক সার্ভে করেছিলেন খানিকটা ক্রিয়েশন, তারপরে আমাদের দেশে আর কিছু হয়। সত্যি সত্যি আমরা পরিষ্কার জানি না কটা উপভাষা আছে, এটা একদম আমাদের কাছে রহস্যময়। আমরা কিচ্ছু জানি না কটা উপভাষা আছে, কিন্তু কতগুলো দলে ভাগ করেছেন আমাদের মাননীয় আচার্যরা, শ্রদ্ধেয় আচার্যরা দলে ভাগ করেছেন কতগুলো মোদ্দা লক্ষণ দেখে। যেমন ওই যে আপনারা সবাই জানেন রাঢ়ী, ঝাড়খণ্ডী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী, এই এই রকম ভাগ করেছেন। এই ভাগটা কি একদম নির্ভুল ভাগ? না, মনে হয় না, মনে হয় না। এই জন্যে যে কেউ পাঁচটা সুনীতিবাবু পাঁচ চারটে করেছেন, সুকুমার সেন পাঁচটা করেছেন, শহীদুল্লাহ আবার অন্যভাবে ভেবেছেন, আবার হয়তো এখন করলে সিলেট চট্টগ্রামের উপভাষাকে একটু অন্যভাবে ভাবাও যায়। ফলে এগুলো কোনো কিছু চূড়ান্ত নয়, তারা আমাদের শ্রদ্ধেয় আচার্য, তারা যেটুকু করে গেছেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তবু আমি আধুনিক যুগের ভাষাবিজ্ঞানীদের বলবো যে যদি পারা যায় বা রাষ্ট্রের এটা দায়িত্ব একটা সর্বেক্ষণ, একটা সার্ভে করা, নতুন করে সার্ভে করা, যাতে উপভাষা আরো দেখা যায় কিনা, আরো সূক্ষ্মভাবে, আরো বিচিত্রভাবে, আরো ছড়িয়ে আমরা বুঝতে পারি কিনা। কিন্তু একটা অনেকগুলো বৈচিত্র্য হলো, অনেকগুলো চেহারা হলো আঞ্চলিক উপভাষা, রিজিওনাল ডায়ালেক্ট। কটা আছে আমরা জানি না, ওই পাঁচটার হিসেব আছে, কিন্তু আমার আমার ধারণা তার চেয়ে অনেক বেশি হবে, আমার পক্ষে সম্ভব নয় বলা। তাহলে একদিকে ধরে নিচ্ছি যে অন্তত 10টার মতো বাংলার উপভাষা আছে, তাও কম হবে, কারণ সেগুলো আরো আরো সূক্ষ্ম ভাগ করা যেতে পারে। এই কোথাও কোথাও যেমন মালদার বাদিয়া, যারা মালদা একটু বিহারের সঙ্গে মিশে গেছে, বরেন্দ্রী আর মালদা বরেন্দ্রভূমি, কিন্তু মালদা সঙ্গে বিহারের মিশে একটা খোট্টা ভাষা তৈরি হয়ে গেছে, সেটা সম্বন্ধে সত্যি সত্যি বড় বিবরণ, ছোটোখাটো বিবরণ আছে। তো এই যে বিচিত্র চেহারা তৈরি হয়েছে, এগুলো সত্যি সত্যি সর্বেক্ষণ তৈরি হয়, কিছু কিছু গবেষণা অবশ্যই হয়েছে। তাহলে ধরা যাক অনেকগুলো উপভাষা আছে, স্থানীয় স্থান অনুযায়ী উপভাষা কিভাবে তৈরি হয়, বেশিরভাগ সময়ে অন্য ভাষার সংস্পর্শে উপভাষা তৈরি হয়,
আবার হয়তো অন্য উপভাষার সংস্পর্শে উপভাষা তৈরি হয়। এর কি আছে, এছাড়া কি আছে? আরেকটা হচ্ছে শ্রেণীগত। ধরুন একই জায়গায় আছেন কিন্তু একজন কলেজে পড়া ভদ্রলোকের ভাষাটা যেরকম হবে, সেই অঞ্চলেরই বস্তিতে যিনি নিরক্ষর মানুষ বাস করেন বা অল্প অল্প শিক্ষিত অল্প লেখাপড়া জানা মানুষ বাস করেন, তার ভাষাটা একরকম হবে না। বা কখনো কখনো হিন্দু আর মুসলমান দুই সম্প্রদায়ের ভাষা একরকম নয়, কিছু কিছু তফাত আছে। এমনকি নারী পুরুষের ভাষা একরকম নয়, নারীর কিছু শব্দ আছে, পুরুষদের কিছু শব্দ আছে। বা খেলা, যারা কারখানায় কাজ করেন বা খেলার জগতে, যারা খেলার জগতে নতুন শব্দ তৈরি হয়, কেমন যারা ফিল্ম বা চলচ্চিত্র জগতে, তাদের কিছু নতুন শব্দ তৈরি হয়। এর ফলে এই নানা জীবিকা গোষ্ঠীতে এবং অর্থ বিত্ত শিক্ষা ইত্যাদি অনুযায়ী যে শ্রেণী আছে, শ্রেণী তৈরি হয়। এই শ্রেণীটা ধরে নিচ্ছি ওপর থেকে নিচে, সপ্তাহ হয় না, পাশাপাশি থাকে, হিন্দু মুসলমান যেমন পাশাপাশি থাকে। তো এই শ্রেণীর অনুযায়ীও ভাষার তফাত হয়। এটাকে বলে সোশিওলেক্ট। লেক্ট হচ্ছে ভাষা, সোশ্যাল, সোশিওলেক্ট বলা হয়। তাহলে একটা হলো ডায়ালেক্ট, উপভাষা, আঞ্চলিক উপভাষা, আর আমরা বলি শ্রেণী ভাষা, শ্রেণী ভাষা বা গোষ্ঠী ভাষা, সোশিওলেক্ট। আর সকলের ওপরে হলো সেই মান্য চরিত, স্ট্যান্ডার্ড কলোকুয়া, সকলের ওপর, কারণ সেইটা হচ্ছে একটা সুপার উপভাষা, সুপার শ্রেণী ভাষা, উপভাষা শ্রেণী ভাষা মিলি, কারণ সেটা সকলে ব্যবহার করে। আমি হয়তো আমার অঞ্চলের উপভাষাটা আমার অঞ্চলেই ব্যবহার করি, আমার শ্রেণীর ভাষাটা আমার শ্রেণীতেই ব্যবহার করি, কিন্তু মান্য চলিত উপভাষাটা সকলেই ব্যবহার করার চেষ্টা করেন, এবং ছেলে মেয়ে স্কুলে গেলে তাকে ওটা শিখতেই হবে। উপভাষা অঞ্চলের ছেলে মেয়েরাও যখন স্কুলে আসে, মান্য চলিত ভাষাতেই তাদের শিক্ষা ব্যবস্থা করা হয়, কারণ তাদের পাঠ্য, কারণ যেহেতু মান্য চলিত ভাষার লিখিত রূপ আছে, শুধু মুখের নয়, মুখের রূপটা তো আমরা টেলিভিশনে পাই, রেডিওতে পাই, বক্তৃতা মঞ্চে পাই, ক্লাস ঘরে স্যার পড়ান সেটাতে পাই, এই আলোচনা চক্র, এখানে যেমন ওয়েবিনার হচ্ছে তাতে আমি সেই মান্য চলিত ভাষাতে, মুখের ভাষাতে বলছি, কিন্তু আমাদের পাঠ্য বইগুলো সব ওই মান্য চরিত। ফলে এই সমস্যাটা হচ্ছে এখন যেটা বেশিরভাগই, যে আমাদের এই ছেলেমেয়েরা মান্য চলিত শিখে বাড়িতে ফিরছে, বাড়িতে তারা ঘরের ঘরের ভাষায় কথা বলছে না, এবং ঘরের ভাষাগুলো, উপভাষাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা, সংকট। এ থেকে উদ্ধারের রাস্তা যদি লেখাপড়া বন্ধ করে দেওয়া যায় সেটা তো আর সম্ভব না, ফলে উদ্ধারের রাস্তা নিয়ে ভাবতে হবে, সেটা অন্য কথা। তাহলে আমরা দেখলাম যে একটা ভাষা আসলে একটা বিশাল বান্ডিল, একটা গুচ্ছ। কিসের গুচ্ছ? এই স্থানীয় উপভাষার গুচ্ছ, তারপরে শ্রেণী ভাষার গুচ্ছ, তারপরে আরও নানা রকম ব্যাপার আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তাহলে ওই ডায়ালেক্ট, সোশিওলেক্ট এবং স্ট্যান্ডার্ড সব মিলিয়ে একটা বিশাল গুচ্ছ হচ্ছে একটা ভাষা। তা অনেকেই আমরা বাংলা বলতে, আমি যে বাংলাটাকে বলছি সেই বাংলাটাকে বোঝায়। যেমন বিদেশি যখন বলে আমি বাংলা শিখছি বা আমি বাংলা পড়ি, তখন তখন কিন্তু আর ঘরের বাংলা, অঞ্চলের বাংলা, কোনো শ্রেণীর বাংলা কেউ বোঝায় না, এই মান্য চলিত বাংলাটাকেই বোঝায়। এমনকি যারা যারা শহীদ হয়েছেন আগামীকাল 21শে ফেব্রুয়ারি, ঢাকার শহীদ, শিলচরের শহীদ, বা পুরুলিয়াতে যারা আন্দোলন করেছেন 1948-এর পরে, তারাও কিন্তু পুরুলিয়ার বাংলার জন্য লড়াই করেননি, শিলচরের বাংলার জন্য লড়াই করেননি, ঢাকার বাংলার জন্য লড়াই করেননি, তারা লড়াই করেছেন এই এক যে বাংলাটাকে আমরা প্রতিনিধি হিসেবে ভাবি,
এই প্রতিনিধি স্থানীয় বাংলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড কলোকিয়াল বেঙ্গলি মান্য চলিত বাংলা। তাহলে লোকভাষা কি, অর্থাৎ এত বৈচিত্র্য, এত চেহারা, যার একটা গুচ্ছ হচ্ছে বাংলা ভাষা, শুধু মান্য চলিত বাংলা নয়, মান্য চলিত বাংলাটা তো সামনে আছে, সবাই চেনে, সবাই আমরা ব্যবহার করি, বাধ্য হই। লোকভাষাটা কি, লোকভাষা নিয়ে কিছু সমস্যা আছে। লোকভাষা অনেকেই ভাবে লোকমুখের ভাষা, অর্থাৎ এই মান্য চলিত বাংলার বাইরে যে নন স্ট্যান্ডার্ড অমান্য যে ভাষাটা আছে সবই হচ্ছে লোকের ভাষা, আর লোকে ঘরে যে ভাষাটা বলে। ভাষাবিজ্ঞানে ঘরের ভাষাটাকে সাধারণভাবে বলে, মানে যে ঘরে তুমি জন্মেছো, জন্মে যে ভাষাটা তুমি প্রথম শিখছ মায়ের কাছে, যে পালন করছে তার কাছে, এবং ঘরে পাড়ায় অঞ্চলে যেটা ভাষা, যে ভাষা ব্যবহার করছো সেটা বলছে কি, সেটা হচ্ছে ঘরের ভাষা। এটাকে ল্যাঙ্গুয়েজ ওয়ানও বলা হয়, প্রথম ভাষা। এটা অনেক সময় মান্য চলিত নয়, সব ভাষার পক্ষে এটা সত্যি যে আমরা আমার শ্রেণীতে আমার অঞ্চলে যে ভাষাটায় আমি প্রথম বলতে শিখি যে ভাষাটা, সেটা অনেক সময় মান্য চলিত নয়। কারো কারো ক্ষেত্রে হয়, শিক্ষিত পরিবারে যেমন হয়, শিক্ষিত শিক্ষিত কথাটা নিয়ে আমার প্রশ্ন আছে, শিক্ষিত মানে লেখাপড়া করেছে ডিগ্রিধারী, তাকে আমি শিক্ষিত বলি না, যাই হোক পড়াশোনা করা পরিবারে যেমন হয় যে সে হয়তো মান্য চলিত ভাষাটাই প্রথম থেকে বলতে শেখে, কিন্তু ধরা যাক দক্ষিণ দিনাজপুরের গ্রামের ছেলে বা মেয়ে, সে তো মান্য চলিতে গ্রামে চাষির ঘরের ছেলে বা মেয়ে, বা সুন্দরবনের মৎস্যজীবীর ঘরে ছেলে বা মেয়ে, তারা তো প্রথম মান্য চলিত শেখে না, তারা এই ল্যাঙ্গুয়েজ ওয়ান হোম ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখে তার অঞ্চলের ভাষাটা, তাকে মান্য চলিত পরে শিখতে হয় যদি সে স্কুলে আসার সুযোগ পায়। সবাই তো আমাদের দেশে পায় না সুযোগ স্কুলে আসার, এই ভাষাটাকেই ল্যাঙ্গুয়েজ ওয়ান ঘরে যে প্রথম ভাষাটাকে শেখে এটাকে অনেকে লোকভাষা বলে। এটা নিয়ে আমি লিখেওছি এক জায়গায়, অনেকে হয়তো আমার লেখা পড়েছে, লোকভাষা লোক সংস্কৃতি এই বইতে আছে, লোকভাষা লোক ভাষা তত্ত্ব বলে বই, তাতে এবারে তার থেকেই আমি কিছু কিছু কথা বলব। সমাজ ভাষা বিজ্ঞান বলে একটা জিনিস, সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, সেটা শুরু হয়েছে পঠন পাঠন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এই 1960 এর সময় থেকে। তার একটা সেমিনার হয়েছিল ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে, তাতে হেনরি হোনেক্সওয়াল্ড বলে একজন পণ্ডিত, তিনি ফোক লিঙ্গুইস্টিক্স বলে একটা তত্ত্ব, যে একটা নতুন তত্ত্ব খাড়া করেছেন, ফোক লিঙ্গুইস্টিক্স। ফোক লিঙ্গুইস্টিক্সটা কি না, এই যে বিজ্ঞানসম্মত ভাষা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান আমরা যে চর্চা করে চলেছি সারা পৃথিবী, তার বাইরে লক্ষ্য করো যে সাধারণ লোকে ভাষা নিয়ে কি ভাবে। সাধারণ লোকের ভাষা সম্বন্ধে অনেক ধারণা আছে, ভাষা ভালো ভাষা খারাপ, বৈজ্ঞানিক নয়, আমরা যাকে একেবারে নিখুঁতভাবে বৈজ্ঞানিক বলি সে সেরকম নয়, তো ভাবছে লোক, সেটাও তো একটা জ্ঞানের বিষয়, সেটা তো জানলে আমাদের লাভ হবে, মানুষের বিশ্বাসের জায়গাটাও তো আমাদের বুঝতে হবে, যে জন্য ধর্মের বৈজ্ঞানিক পরীক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয়। ধর্মটা আমি ব্যক্তিগতভাবে কুসংস্কার বলে মনে করি, কিন্তু
সেটা জানতে হবে, কেন কুসংস্কার, কেন মানুষ বিশ্বাস করছে, কেন বিশ্বাস, বিশ্বাস করার ফলে ভালো কাজ যেমন করছে তেমনি প্রচুর খারাপ কাজও করছে আমাদের দেশে, সেটা আমরা বুঝতে পাই, নানা জায়গায় দেখতে পাই এখন। ফলে কিন্তু সেটা বুঝতে হবে আমাদের, তার সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান করতে হবে। আমাদের তেমনি লোকে বিশ্বাস করে যা ভাষা সম্বন্ধে, সেই বিশ্বাসটাকে আমাদের বুঝতে হবে, নানা দিক থেকে বুঝতে হবে। আগে বিশ্বাসের নানা দিক সম্বন্ধে বলবো না, আগে বলি, আচ্ছা তাহলে লোকভাষা কথাটাকে ওইভাবেই আমি ধরে নেব যে এই প্রমিত মান্য ভাষা অঞ্চলের বাইরে লোকে যে কথা বলে সেটাই লোকভাষা। অর্থাৎ ওই দক্ষিণ দিনাজপুরের চাষির মেয়ে যেটা বলে সেটাই লোক, অর্থাৎ উপভাষাই কি লোকভাষা? দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীর ছেলে বা মেয়ে যে কথাটা প্রথম শিখে সেটাই কি উপভাষা? এইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটা আমার মনে হয় লোকভাষা তত্ত্ববিদ যারা আমার বন্ধু পল্লব আছে, তারা বাংলার জন্য একটা একটা হচ্ছে পরিভাষা তৈরি, একটা লৌকিকভাবে আমরা বলতেই পারি সবই লোকভাষা, কারণ লোকে বলে। আর লোকটা তো লোক সংস্কৃতিতে আলাদা করে, আগে তো ধরা হচ্ছে যে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ ইত্যাদি, তারপরে আদিবাসী সমাজ তার সঙ্গে যুক্ত হলো, কাজে লোকের একটা বিশেষ পারিভাষিক সংজ্ঞা আছে, তেমনি লোকভাষারও একটা পারিভাষিক সংজ্ঞা তৈরি হওয়া দরকার। মানে যেমন তেমন করে বলে দিলাম লোকের যে লোকের যে গ্রামের লোকে বা লোকে যে ভাষাটা বলে সেইটাই লোকভাষা, এইটাই মেনে নেব কিনা এটা আমাদের বাঙালি লোক সংস্কৃতিবিদদের বসে স্থির করা দরকার। আমেরিকায় যেটা ঘটেছে আমি সেটা একটু বলি। তারা কিন্তু ফোক ল্যাঙ্গুয়েজ বলতে বুঝিয়েছেন যে ভাষাটা শহরের ভাষা বা মান্য চলিত মান্য স্ট্যান্ডার্ড ভাষার সঙ্গে একটা বিরোধ তৈরি করে। অর্থাৎ এই যে ভাষাটা বললেই বোঝা যায় এটা গেঁয়ো লোক বলছে, গেঁয়ো লোক অনাগরিক, তার এইরকম পরিশীলন নেই, তার এরকম মার্জিত ব্যাপার নয়, আচরণের সূক্ষ্মতা নেই, আর ভাষাটা কর্কশ, বলছে যেমন ভঙ্গিতে তেমনি ভাষাটা অমার্জিত। এই যে নাগরিক ভাষা ব্যবহারের সঙ্গে, নাগরিক ভাষা ব্যবহার সব মার্জিত তা আমি বলছি না, ভদ্র ব্যবহার, ঝগড়াতে নাগরিকরা খুব খারাপ খারাপ ভাষা ব্যবহার করে, এখন রাজনীতিতেও আমরা সেটা দেখছি, কিন্তু সাধারণ ব্যবহারে আমরা যে মান্য ভাষাটা ব্যবহার করি, এই মান্য ভাষার বাইরে একটা ভাষা যা নিয়ে আমরা হাসি তামাশা করতে পারি, একটু অবজ্ঞা করতে পারি। আগের পুরোনো দিনের ওই হলিউডের ছবি যারা দেখেছেন হয়তো এই ইংরেজি কথাটা জানে, হিলবিলি, HILLBILLY, হিলবিলি। হিলবিলি মানে একটা গেঁয়ো লোক এই শহরের হলিউডের নায়ক নায়িকাদের তুলনায় সে একেবারেই অমার্জিত, এবং বাংলা সিনেমাতেও এরকম নায়ক হয়েছে হিলবিলি, আস্তে 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 শিক্ষিত হয়ে উঠেছে, মার্জিত হয়ে উঠেছে এমন দেখা দিচ্ছে। এই হিলবিলি, এই হিলবিলি চরিত্রগুলো হলিউডে তারা যে ভাষাটা বলতো লোকভাষা, কেন? এই অর্থে যে নাগরিক ভাষা থেকে দূরবর্তী, এবং সেটাকে মনে হয়েছে যে মার্জনার অভাব, পরিশীলনের অভাব, শিষ্টাচারের অভাব, সৌজন্যের অভাব, বলার ভঙ্গিতে যেমন কথাবার্তার সংগঠনেতে। ওই যে আপনারা পড়েছেন সবাই বার্নার্ড শর পিগমেলিয়ান নাটকটা, পিগমেলিয়ান নাটকটাতে যে মেয়েটি ইলাইজা ডুলিটল, সে তো লন্ডনের বস্তির মেয়ে, ফুল বিক্রি করে, ফুল বিক্রি করে, সে ওই তার বস্তির ধরনের কথা বলে, এবং ওই ওই যে যারা
গানের ভার্সনটা, গানের সংস্করণটা দেখেছেন, তাতে সে বলতেই পারছিল না। প্রফেসর হিগনিস তাকে বোঝাবে যে ইন স্পেইন ইট রেইনস মোস্টলি ইন দ্য প্লেইন, এ কথাটা সে বলতেই পারছিল। সে বলছিল ইন স্পাইন ইট রাইনস মোস্টলি ইন দ্য ফ্লাইন, ইন স্পাইন ইট রাইনস মোস্টলি ইন দ্য ফ্লাইন, মোস্টলি ইন দ্য প্লেইন। সে এটা একটা হাস্যকরতার ব্যাপার আছে, একটা মজার ব্যাপার আছে, শহরের লোকে মজা পায়। এই মজার বিরোধটাকে কাটাবার জন্যই বার্নার্ড শো নাটকে তাকে আস্তে 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 মানে একটা সৃষ্ট মার্জিত ইংরেজিতে যেটাকে কুইন্স ইংলিশ বলা হয় সেটাতে নিয়ে এসেছে। সেরকম আমি লন্ডনে শুনেছিলাম বাস ড্রাইভার, সে বলছে ই গাইভ মি এ ফাইনি, হি গেভ মি এ ফেনি, ই গাইভ মি এ ফাইনি। আমি তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে একটু সে আমাকে একটা পেনি দিল, তো বুঝতে পারছি যে ওই স্তরে। কিন্তু আমি তার কথা শুনে হাসিনি, কারণ এটা তার শ্রেণীর ভাষা। কিন্তু যখন এটা নাটকে বা উপন্যাসে বা অন্য কোথাও এই ধরনের বিশেষ মজা হাস্যরস সৃষ্টির জন্য ব্যবহার হয়, তখন সেটা সত্যি সত্যি পারিভাষিকভাবে লোকভাষা হয়ে ওঠে। যেমন ঊনবিংশ শতাব্দীতে নাটকে আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন যে দীনবন্ধু মিত্রের ওই সধবার একাদশীতে ঘটিরাম দেবটি, তাকে সেখানে ঢাকাই বাঙাল ভাষাটা হচ্ছে লোকভাষা, অত সেটাকে নিয়ে একটা একটা বিরোধ তৈরি করে শহরের পশ্চিমবাংলার কলকাতা শহরের মার্জিত মান্য চলিত বাংলার সঙ্গে একটা বিরোধ তৈরি করে ঘটিরাম ডেপুটিকে একেবারে ঢাকাই বাঙাল হিসেবে, গিরিশচন্দ্র ঘোষের বেল্লিক বাজারেও এরকম আছে। ঊনবিংশ শতাব্দী অনেক নাটকে এরকম আছে, যেমন উপন্যাসে আছে তারকনাথ গঙ্গোপাধ্যায় স্বর্ণলতাতে, স্বর্ণলতাতে বিধুভূষণ কলকাতা এসছে কালীঘাট যাবে, কালীঘাটে তখন অনেক ঢাকাই চালওয়ালা চালের দোকান করে থাকতেন, চাল বিক্রি করতেন। ওই এখন হয় যে কারো কারো বাণিজ্যে ব্যবসায় কুশলতা থাকে, তো কালীঘাটে এরকম চাল বিক্রি করতেন ঢাকার লোকেরা। তো বিধুভূষণ তাকে জিজ্ঞেস করছে যে কালীঘাট মন্দিরের রাস্তাটা কোনটা, সে বিধুভূষণ সে তো ঢাকার বাঙালরা কখনো সোজাসুজি একটা প্রশ্নের উত্তর দেয় না, সে বললো কর্তিকা আসতেছে, কর্তিকা আসো, কর্তিকা আসছো। বিধুভূষণ তো সেই প্রশ্নের জন্য প্রস্তুত নয়, সে বলছে যাই হোক বলেছে, তাহলে যাবা কোখানে, কোথায় যাবে। এরকম বিধুভূষণ রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে দূর তো ছাড়, আমি আমি যাচ্ছি পথ দেখে নেব। তখন সে চালওয়ালা খুব রেগে গেছে, বলে ইহ ভারী বড় মানুষের ব্যাটা দেই, কথা জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, মানে বড় মানুষের ব্যাটা। সে গপ্প শুরু করেছে, বিধুভূষণ অধৈর্য হয়ে গেল। তো এই যে ব্যাপারটা জানি আমরা মজা করি, তখন এক সময় ছিল ঢাকার ঢাকাই ভাষা ঊনবিংশ শতাব্দী, কিন্তু পরে দেখবেন বাংলা নাটকে এই গ্রাম্য ভাষা হিসেবে যাকে একটুখানি কখনো কখনো খুলনার ভাষা এসছে, দক্ষিণ চব্বিশ পরগনার ভাষা এসে শিফট করে গেছে, একটা থেকে আরেকটায় চলে গেছে। ঢাকার ভাষাটা তো বাস্তব মর্যাদার ভাষা হয়ে গেল মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মনদীর মাঝিতে, মর্যাদার ভাষা হয়ে গেল পদ্মনদীর মাঝিতে। তো কখনো কখনো প্রভাত মুখোপাধ্যায়ের গল্পে ওড়িয়াকে এরকম গ্রাম্য ভাষা হিসেবে দেখানো হয়েছে। তো এই এইভাবে লোকভাষাটার একটা পারিভাষিক সংজ্ঞা তৈরি হয়েছিল, যে ভাষা নাগরিক ভাষার সঙ্গে একটা বিরোধ তৈরি করে একটা অন্য ধরনের রস তৈরি করে, বিজ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান বলে, ভাষার বিজ্ঞান, কোনো ভাষাকে অসম্মান করা উচিত নয়, কোনো উপভাষাকেও অসম্মান করা উচিত নয়, তার যেটুকু কাজ সে তার সীমার মধ্যে ঠিকই করে, সেই ভাষার মানুষেরা তাদেরই কাজ চালায় যেটুকু কাজ, যদি বেশি কাজ হয় তখন ভাষাও
আস্তে 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 নিজেকে সম্প্রসারিত করবে, উপভাষাও করবে, সেটা হতেই পারে, কোনো অসুবিধা নেই, সব ভাষাই তাই করে। তো কাজে এই যে পারিভাষিক লোকভাষার ব্যাপারটা আর লৌকিক লোকভাষা, এই দুটো ব্যাপার যদি আমরা বাঙালি লোকসংস্কৃতিবিদ যারা আছেন আমার বন্ধুরা, তারা যদি একটু পরিষ্কার করে দেন, আমার মনে হয় ভালো। যে একটা পারিভাষিক লোকভাষা যেটা হচ্ছে নাগরিক ভাষার সঙ্গে মান্য চলিতের সঙ্গে বিরোধে এক ধরনের মজা তৈরি করে, আমি গ্রাম্য বলে মনে হয়, গেঁয়ো বলে মনে হয়, তার মার্জনা নেই, তার পরিশীলন নেই, তার সৌজন্য নেই, তার উচ্চারণ এর মধ্যেই ওই রকম সব কর্কশ ব্যাপার আছে, তাহলে সেইটা একটা লোকভাষা। শুধুমাত্র উপভাষা মাত্র নয়, বা শুধুমাত্র শ্রেণী ভাষা নয়, এই 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 সংজ্ঞাটা পরিষ্কার করা দরকার। আমি কিছু কিছু লক্ষণ আমি আমি তুলেছিলাম, আমি আমি যদি আপনাদের কাছ থেকে বলি, একটুখানি বলি, আমি সেটা বলেই বোধহয় কত সময় হ্যাঁ শেষ হয়ে এসছে। আমি খানিকটা গ্রাম্য ভাষার এই লোকচরিত্র আমি আমি বলবো। যেমন ইংরেজিতে ওই নাটকে দেখাই গেছে যে ইলাইজা ডুলিটল, সে বলছে আমার সাধারণ বই নিয়ে তো আই অ্যাম নট তো বলি, তাহলে আই আইন্ট, আই আইন্ট, আই অ্যাম নট এর জায়গায় আই আইন্ট, বা ওই যে সে বলেছে আই হ্যাভেন্ট গট এনি মাদার, ইলাইজা বলছে আই আইন্ট গট নো মাদার, দুবার না এসছে, আই আইন্ট গট নো মাদার, আমার কোনো মা নেই। তো এই এই ধরনের অনেকগুলো লক্ষণ, ব্যাকরণগত লক্ষণ, ইংরেজ বা আমেরিকান ভাষা বিজ্ঞানীরা তারা খুঁজে খুঁজে বার করেছেন। আমি আমি কয়েকটা বার করছি, এগুলো ব্যাকরণের, এগুলো আপনাদের মনে নাও থাকতে পারে, এগুলো আপনাদের বিরক্তিকর মনে হতে পারে, কয়েকটা আমি বলছি। যেমন যেমন ক্রিয়াপদে ওয়ারের জায়গায় ওয়াজ ইংরেজিতে তারা ব্যবহার করে, ইফ আই ওয়াজ ইউ, ভুল ব্যাকরণ, ভুল মান্য চলিতে ভুল, ইফ আই ওয়ার ইউ তো হবে ই আই ওয়াজ ইউ। যেমন অ্যাম বা আর এর জায়গায় বি, হাউ বি ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউর জায়গায় হাউ বি ইউ, হ্যাভ বিন এর জায়গায় শুধু বিন, আই বিন টু টাউন, আমি শহরে গিয়েছিলাম, আই বিন টু টাউন, একটা বাদ চলে গেল, এরকম জায়গায় আই সিন, আই ডান, আই নোড, হি স্টিলড, স্টোল না হলে, এই ক্রিয়াপদগুলোর নিজস্ব একটা চেহারা দাঁড়িয়ে যায়, আই ড্রড, ড্রন না করে, বা অনেক জায়গায় হয় যে হি কিল, কিল দ্য ডাক, হি কিল্ড না করে হি কিল দ্য ডাক, এরকম হয়, বা ওই রকম মোর বেটার, মোর সুইটার, মোস্ট না করে বেস্ট না করে সুইটেস্ট না করে মোর বেটার, মোর সুইটার, এই 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 সমস্ত প্রয়োগ এরকম আছে যে বা হিজ গাই হোয়াট ইউ ক্যান কাউন্ট অন, হিজ হিজ গাই হোয়াট ইউ ক্যান হু হু জায়গায় হোয়াট, এইরকম অজস্র আছে। এগুলো মার্টিনি ইংরেজি থেকে আমি একসময় সংগ্রহ করেছিলাম। তো বাংলাতে এই আমরা দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনার ওই যে একটা মাঝখানে ক্রিয়াপদে একটা উপনিহিতির ই এসে যায়, বইলব, চইলব, শুইনব, যেমন এটা পুরুলিয়ার ভাষাতেও আছে, যেমন বা আবার কলকাতার একটা উপভাষা ছিল এক সময়, কলকাতার তলার লোকভাষা, যেমন খুব শিক্ষা দীক্ষার ব্যাপার নয়, কিন্তু তলে যে খেয়েছি, গেয়েছি, শুনেছি, ভের বে, যেমন রেতের বেলা কলকাতারও ছিল এরকম, এখন ছিল তাই সেটা লোকভাষা হয়ে যায়। যখন সাহিত্যে বা প্রয়োগে, নাটকে ইত্যাদিতে
তার একটা গৌণ এবং খানিকটা হাস্যকর ভূমিকা তৈরি করা হয় শহুরে নাগরিক ভাষার সঙ্গে বিরোধ, তখনই সেটাকে আমি বলতে চাই যে আমি যেরকম বুঝেছি আর কি সমাজ ভাষা বিজ্ঞানীদের আলোচনা থেকে, ওয়েনিক্সভালদের আলোচনা থেকে, যে আমার মনে হয় সেইটাকেই লোকভাষা হিসেবে পারিভাষিকভাবে বিজ্ঞানসম্মতভাবে চিহ্নিত করা দরকার। লোকে বলে ভাষাটা সেই জন্য নয়, লোকের স্বাভাবিক প্রাকৃতিক জন্মগত ভাষা সেই জন্য নয়, জন্মগত ভাষা যা কিছু হতে পারে, জন্মগত ভাষা আমি বলছি মান্য চলিত বাংলাটাও জন্মগত ভাষা হতে পারে, এই হচ্ছে লোকভাষার চরিত্র। যে আমার মনে হয় আপনারা যদি আলোচনা করেন নিজেদের মধ্যে, যারা লোক সংস্কৃতির বিশেষ ভাবে আপনারা গবেষণা করেন, তারা আপনারা ঠিক করেন যে লোকভাষার একটা পারিভাষিক অর্থ আমরা গ্রহণ করব এবং সেই পারিভাষিক অর্থটা আমরা সন্ধান করব এটা সাহিত্যে, নাটকে, চলচ্চিত্রে রূপায়ণের মধ্যে দিয়ে, যেখানে শহরের সঙ্গে গ্রাম্যতার একটা কন্ট্রাস্ট বা বিরোধ তৈরি করে আলাদা করে তাদের সম্বন্ধে একটা মনোভাব, তাদের সম্বন্ধে একটা মনোভঙ্গি, কখনো তুচ্ছতা, কখনো উপেক্ষা, কখনো প্রশ্রয়, এই এই এরকম মনোভঙ্গি প্রকাশ করে শহরের লোকেরা, সেই থেকেই লোকভাষা হয়তো বলা উচিত। আচ্ছা, এই আলোচনাটা আমি এইখানে শেষ করি, কিন্তু যদি আপনাদের প্রশ্ন থাকে সে সব প্রশ্ন সহ তার উত্তরও যদি আমার জানা থাকে নিশ্চয়ই আমি উত্তর দেবার চেষ্টা করব। হ্যাঁ মাধুরী বল। হ্যাঁ স্যার, এতক্ষণ শুনলাম, খুব ভালো লাগলো, ভীষণ ঋদ্ধ হলাম আপনার এই বক্তৃতা শুনে। ভাষা না উপভাষা, এটা নিয়ে সবসময় আমাদের মধ্যে খুব প্রশ্ন হয়, কোনটা ভাষা, কোনটা উপভাষা, কোনটা লোকভাষা। হ্যাঁ, তো আজকে অনেকটা পরিষ্কার হলো আপনার কাছে শুনলাম, আরো কিছু চিন্তা করবে নিশ্চয়ই এখন যারা ভাষা নিয়ে গবেষক, যারা গবেষণা করছেন। তো আমার একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, প্রণাম, আর কামনা করি স্যার আরো অনেক দিন যেন শিখতে পারি আপনাদের কাছে। সুস্থ থাকুন, সুস্থ রাখার কামনা। সবাই ভালো থাক, হ্যাঁ আপনারা সকলে ভালো থাকুন স্যার। আমি একটু পরে করছি, একটা সেমিনারে আছে, এরপরে আবার যেমন যখন আমাদের মনে হবে আরো কিছু প্রশ্ন আমাদের মধ্যে আসছে আপনাকে আবার আমরা স্মরণ করব, আপনি একটু সময় দেবেন আমাদের। অবশ্যই, যদি বেঁচে থাকি আর যদি ক্ষমতা থাকে। না বেঁচে থাকতে হবে স্যার, আমাদের জন্য এখন অনেকদিন বাঁচতে হবে সুস্থ হয়ে, এটাই কামনা। ইচ্ছে করলে আমি বেঁচে থাকবো, এটাই কামনা, এটাই কামনা করছি স্যার। আচ্ছা স্যার, আজকের মতো আমরা, হ্যাঁ আজকের মতো আমরা শেষ করি। সবাই ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ।